ওকে, আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন তো ভাই? কি অবস্থা, দেখা যায়? ওরে আল্লাহ, 2/8/2021 কমেন্ট দেখিস ওখানে, কমেন্ট করলে হলে বলবি, তাকিয়ে থাকলে হবে। ওকে, তো আপনাদের রিল্যাক্স টাইম শেষ, কিন্তু রিল্যাক্স যা করার করছেন, এখন আর রিল্যাক্স নাই, এখন ধুমায়া পড়তে হবে, ধুমায়া শেষ করতে হবে সব। ধাপা ধাপ পড়বেন, পৃষ্ঠা উল্টাবেন, পরীক্ষা দিবেন, এক্সারসাইজ করবেন, যা পাবেন তাই, টেবিল পরিষ্কার করে ফেলবেন, টেবিলে যা আছে তা একটার পর একটা পড়ে ফেলবেন, রিডিং পড়বেন, রিডিং পড়ে যাবেন, আবার কিছু মুখস্থ করবেন, কিছু নিজে নিজে ট্রাই করবেন। সেটা যেটা বলছে যে পিএসসির বিপিএসসির খবর তো শুনছেন আপনারা, আজকে যে পত্রিকা আছে প্রথম আলো পত্রিকায়, তারা বলছে যে তারা অক্টোবরের ওই তারিখেই তারা প্রিলি নিতে বদ্ধপরিকর, প্রিলি তারা 29 অক্টোবরই তারা নিবে, এমন তাদের চিন্তাভাবনা। আর রিটেন তাদের চিন্তাভাবনা হলো নভেম্বরে নেবেন, এবং বলছে যে আশা করা যায় টিকার গ্রহণের মাধ্যমে সেই সুযোগটা চলে আসবে, এবং প্রার্থীদের টিকা গ্রহণ করার জন্য তারা উৎসাহিত করছেন, এই আর কি। তার মানে পরীক্ষা, প্রিলি পরীক্ষা ঠিক ওই সময়টাতেই হবে। তাহলে প্রিলি 29 অক্টোবর, রিটার্ন হলো নভেম্বর। এখন যারা কিছুটা আশা নিয়ে বসেছিলেন এবং প্রিলি ফেল করেছেন, প্রিলি যারা ফেল করেছেন তারা একটু টেনশনে আছেন। আবার কয়েকজন যোগাযোগ করছেন, তিনি প্রিলিতে প্রিলির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি বাই চান্স রিটার্ন টিকে গেছেন, রিটার্ন টিকে গেছেন তারা। তো যদি আপনাদের মধ্যে কেউ রিটার্ন টিকে যান, তাদের জন্য একটা অফার হলো, আপনি জাস্ট প্রিলিটা ক্যান্সেল করে আপনি রিটার্নের ওই ব্যাচে চলে যেতে পারবেন, রিটার্ন ব্যাচে আপনি ক্লাস করতে পারবেন, জাস্ট এটা ক্যান্সেল করে ওখানে যেতে পারবেন। তো যা হোক, আসি আমরা পড়াশোনায়, আসি হিউজ পড়াশোনা, কতজন আছে? ওকে, যা হোক, আপনারা কোথায় আসি আমরা সেটা একটু দেখি যে কী অবস্থায়। প্রাচীন আমল মোটামুটি শেষ করেছি, প্রাচীন আমলে কিছু কনফিউশন আছে, প্রাচীন এবং মধ্যযুগ এই দুইটার মধ্যে কিছু কনফিউশন থাকবে। আমরা পড়ার শেষে একটা কনফিউশন নামে একটা পোস্ট রাখবো, প্লাস কনফিউশন নামে একটা ক্লাস রাখবো, এবং কনফিউশনগুলো আমরা আলাদা করে পড়বো, কারণ একই তথ্য। যেমন মধ্যযুগে আপনি দেখবেন ইসলাম খান দুইজন, একজন হলো শের খান সুর বা শের শাহের পুত্র ইসলাম খান, জালাল খান তার নাম রাখছে ইসলাম খান, যে 1354 সাল থেকে ক্ষমতায় ছিল। তো আর একজন ছিল, আর 1354-53 পর্যন্ত ক্ষমতা ছিল, 45 থেকে। আর একজন ইসলাম খান ছিল, তিনি হলেন বাংলার সুবাদার ছিলেন, এবং তিনি ছিলেন সরি 1554, আমি দুঃখিত, 1445 থেকে 1553 পর্যন্ত ক্ষমতায় ছিলেন একজন ইসলাম খান, যিনি শের শাহের পুত্র ছিল। আর একজন ইসলাম খান ছিলেন আবার সুবাদার ইসলাম খান, তিনি আবার ছিলেন মুঘল আমলে। তো এই রকমের আর কি অনেক কিছু কনফিউশন তৈরি হবে, একই নামের একই কিছু, এবং ইতিহাস থেকে আমরা জানি না 41তম কোশ্চেন কেমন, 43তম কোশ্চেন কেমন হবে, কারণ 41তম দেখছি আমরা ইতিহাস থেকে 14টা প্রশ্ন এসেছিল, 14 কোশ্চেন্স কাম ফ্রম কি থেকে, মানে হিস্ট্রি থেকে, মানে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে। এখানে আর হবে না কোশ্চেন্স, এটা ইজ হবে, ইজ কাম, কারণ কোশ্চেন্সটা কী হয়, সিঙ্গুলার, কোশ্চেন্সটা কখনো প্লুরাল হয় না। কোশ্চেন মানে কোশ্চেন শব্দটাই ভুল, কোশ্চেন শব্দটা রাইট, কোশ্চেন্স এই শব্দটাই ভুল। যাক, আসি আমি, বাংলার মধ্যযুগের আমাদের ইতিহাস বলে 1204 থেকে 1757, কিন্তু একটা বিষয় কনফিউশন তৈরি হবে, যখন মুসলিম শাসন বলবে বাংলায় তখন কিন্তু 1204 থেকে 1765, যখন রাজনৈতিক ইতিহাস অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে, বাংলার ইতিহাসের ক্ষেত্রে মধ্যযুগ 1800 সাল পর্যন্ত যেতে হবে না, বাংলার ইতিহাসের ক্ষেত্রে মধ্যযুগ হলো 1757 পর্যন্ত, অর্থাৎ পলাশি যুদ্ধ পর্যন্ত আমাদের মধ্যযুগ শেষ, এরপরে আর মধ্যযুগ নয়, সব ইংরেজ আমল। অর্থাৎ আমাদের ইতিহাসে প্রাচীন আমল আছে, মধ্যযুগ আছে, তারপরে আছে হলো মধ্যযুগ আছে, তারপরে আছে ইংরেজ আমল, তারপরে আছে কি
পাকিস্তান আমল, পাকিস্তান আমলে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, আর এই রকমের পার্টগুলো ভাগ করা। এখানে মধ্যযুগ বলতে আপনি 1800 সালের মধ্যে যেতে হবে না, মধ্যযুগ বলতে 1757 পর্যন্ত, আর মুসলিম শাসন হলো 1204 থেকে 1765। ক্লিয়ার করবেন রাজনৈতিক ইতিহাস এইটা, আর এই পর্যন্ত হলো মুসলিম শাসন, কনফিউশন যেন তৈরি না হয়। ক্লিয়ার? এখন দেখেন, আমরা একটা সাধারণ একটা বিষয় মনে করতে পারি, যেমন আমরা প্রাচীন আমলে দেখেছিলাম যে মৌর্য গুপ্ত পাল সেন, যখন প্রাচীন আমলে দেখেছিলাম মৌর্য গুপ্ত পাল সেন, মৌর্য গুপ্ত পাল সেন, ঠিক এখানে হবে তুর্কি সুলতানি, তুর্কি সুলতানি আফগান, তারপরে হলো মুঘল। বাংলায় যদি আগমন বলেন, যেমন দেখছিলাম আমরা প্রাচীন আমলে মৌর্য গুপ্ত পাল সেন, এখানে হবে তুর্কি সুলতানি আফগান এবং মুঘল, তুর্কি সুলতানি আফগান এবং মুঘল এইভাবে। তো তুর্কি এরা বাংলায় আসছে 1338 সালে, সরি আমি দুঃখিত, তুর্কিরা আসছে 1204 সালে, সুলতানিরা আসছেন 1338 সালে, আর আফগানরা আসছে 1538 সালে, মুঘলরা আসছে 1576 সালে। তো তুর্কি সুলতানি আফগান মুঘল, এটা হলো আগমন, আমি যেটা বললাম এটা সবাই আগমন করেছে, আগমন করেছে, আগমন করলো, তাদের মধ্যে কিন্তু খুব একটা ভাগ আছে, ব্যাপক ভাগ আছে, যে কখন তুর্কি আসছে, কখন তুর্কিদের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন একটা আছে খলজি, আর একটা আছে আপনার সুর, মানে সরি একটা আছে খলজি, একটা আছে মামলুক, আর একটা আছে দিল্লির অধীনে থাকা, দিল্লির অধীন সুলতানি আমল, সুলতানি আমল ছিল, একটা ছিল ফখরুদ্দিনের একটা অংশ ছিল, ফখরুদ্দিনের একটা সময়কাল ছিল, ফখরুদ্দিনের পর ইলিয়াস শাহী একটা বংশদের আগমন ছিল, ইলিয়াস শাহীদের পর রাজা গণেশ আসছিল, এরপর একটা বিদ্রোহ ছিল, হাফসিরা আসছে, ইলিয়াস পরবর্তী শাসন আসছে, হুসেন শাহী আসছে, অর্থাৎ এইরকমের সালগুলো একটু ভাগ করতে হবে। আফগানরা ছিল সুর কররানি এবং সুর সুলতান, এই তিন ভাগে ভাগ ছিল, মুঘলরাও ছিল তিন ভাগে ভাগ, বারভুইয়া ছিল, নবাবি ছিল, দেওয়ানি ছিল, নবাবি ছিল, সেই বিষয়টা আমরা দেখব। তো তুর্কি আমলে, তুর্কি 1204, তার মানে 1338 পর্যন্ত তুর্কি আমল থাকবে, তুর্কি আমলটা থাকবে 1204 থেকে 1338 পর্যন্ত। এই তুর্কিরা, একটা হলো খলজি, প্রথমে খলজিদের আগমন ঘটে, তিনজন শাসক ছিল খলজির, এবং প্রথম শাসক ছিল কে, বখতিয়ার খলজি, ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এই খলজিরা আসছে এবং খলজিদের, এরা 1204 থেকে 1227 পর্যন্ত ক্ষমতায় ছিল, 1204 থেকে 1227, 1204 থেকে 1227, 1204 থেকে 1227 ছিল খলজিরা। তবে এই খলজিরা, এরা বাংলায় বেসিক্যালি তারা ভারত থেকে হুট করে বাংলায় আসছে, কিন্তু বাংলার সমগ্র এলাকা তারা জানতই না, তাদের মধ্যে বাংলা যে এলাকাটা বড় হতে পারে এরকমই তাদের ধারণাই ছিল না। এরা সর্বোচ্চ বরেন্দ্র পর্যন্ত আসছিল, এই খলজিরা, খলজিরা আসছিল বাংলায় বরেন্দ্র পর্যন্ত, বরেন্দ্রর এ পাশে অর্থাৎ বরেন্দ্র দেবকোট দিনাজপুর এই অঞ্চলটা তারা আসতে পারছিল, এরপর তারা বাংলার ভিতরের এই অংশে তারা আসতে পারেনি। এরপরে এরপরে আসছে মামলুক শাসন, মামলুক অর্থাৎ তুর্কিদের খলজিরা 1204 থেকে 1227, মামলুকরা ছিল 1227 থেকে 1287, 1227 থেকে 1287, মামলুকরা 1227 থেকে 1287। এই মামলুক বংশে 1227 সালে যিনি ক্ষমতায় আসছেন, 1227 সালে যিনি ক্ষমতায় আসছেন তিনি বাংলায় আসছেন, এবং তার নাম হলো নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তার নাম হলো নাসিরউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইনি আসছেন 1227 সালে বাংলায়,
এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ, ইনি হলেন বাংলায় প্রথম তুর্কি শাসক, বাংলায় প্রথম তুর্কি শাসক, বাংলায় প্রথম তুর্কি শাসক, এটা রসিকার হবে, বাংলায় প্রথম তুর্কি শাসক হলো নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এখন বলতে পারেন তাহলে বখতিয়ার খলজি কি? বখতিয়ার খলজি বাংলার প্রথম শাসক না, বখতিয়ার খলজি বাংলায় আগমনকারী প্রথম তুর্কিবীর, বাংলায় আগমনকারী প্রথম তুর্কি তাকে বলবে, বলতে হবে বখতিয়ার খলজি। আর বাংলায় প্রথম তুর্কি শাসক, প্রথম তুর্কি শাসক বললে হবে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, কথাটা যেন মনে থাকে। এখন বলতে পারেন ভাই 1338 পর্যন্ত, তাহলে এই 1287 থেকে 1338 এই সময়টা এই তুর্কিদের হাত থেকে দিল্লি ক্ষমতা নিয়ে যায়, এবং দিল্লির যে বীর ইলতুৎমিশ তিনি ক্ষমতা নিয়ে যায় এবং দিল্লিতে ক্ষমতা থাকে, এবং তিনি ওখান থেকে এখানে, এখানে তিনি বিভিন্ন শাসকদের প্রেরণ করতেন। তার মানে তুর্কি আমলে দিল্লির অধীনে ছিল, তিন নম্বর দিয়ে লিখতে পারেন, দিল্লি সম্রাটের অধীন, দিল্লি সম্রাটের অধীন, দিল্লি সম্রাটের অধীন, তিন নম্বর এখানে লিখবেন নিচে, আমি উপরে লিখছি, এটা 1287, 1227 থেকে 1287, দাগটা মুছে ফেলে তাই লিখতে হয়, দাগটা দেয়ারই দরকার নেই, 1287 তিন নম্বর হলো সম্রাটের অধীন ছিল, সম্রাটের অধীন ছিল 1287 থেকে 1338, দিল্লি সম্রাটদের অধীনে ছিল, দিল্লি সম্রাট অধীনে ছিল 1287 থেকে 1338, 1338। ক্লিয়ার? এরপরে দেখেন সুলতানি আমল, সুলতানি আমলের একটা ছোট্ট একটা ইতিহাস আছে, ইতিহাসটা হলো যে, ইতিহাসটা হলো সুলতানি আমলের ইতিহাসটা হলো ফখরুদ্দিন মোবারক শাহ নামে একজন শাসক ছিলেন, ফখরুদ্দিন মোবারক শাহ, এই ফখরুদ্দিন মোবারক শাহ তিনি তিনি একজন বর্মরক্ষক ছিলেন, বর্মরক্ষক, এই বর্মরক্ষক ছিল বহরম খানের, বহরম খান একজন সোনারগাঁয়ের শাসক ছিলেন, এই সোনারগাঁয়ের শাসক ছিল বহরম খান, সে বহরম খানের বর্মরক্ষক ছিল। তো এই বহরম খানের মৃত্যু হয় 1338 সালে, এই মৃত্যুর সুযোগে তিনি এখানে ক্ষমতা দখল করেন, এবং তার ক্ষমতা দখল করার পর থেকে এখানে বেশ কয়েকজন আক্রমণও করেন, খুব খুব চৌকস যোদ্ধা ছিলেন, এবং 1338 থেকে 1349 পর্যন্ত, লেখেন না আগে শুনেন, 1349 পর্যন্ত ফখরুদ্দিন মোবারক শাহ তিনি সোনারগাঁয়ের শাসক ছিলেন, এবং তিনি স্বাধীন সুলতানি আমল ঘোষণা করেছেন, স্বাধীন সুলতানি মানে স্বাধীন সুলতান হিসেবে তিনি ঘোষণা করেছেন। তো তার মৃত্যু হয় 49 সালে, তার মৃত্যুর পরে তার ছেলে পুত্র গাজী শাহ, এই পুত্র গাজী শাহ তিনি 49 থেকে 52 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি এসে তাকে পরাজিত করেন এবং সমগ্র বাংলা তিনি দখল করে ফেলেন, এবং তিনি দখল করে এই বাংলার নাম দেন, মানে বাংলা নাম দেন বাঙ্গালা, বাংলা নাম নামকরণ করেন, এই বাংলা নামকরণ করে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই বাংলার ক্ষমতায় আসেন 1352 সালে, এবং তাকে বলা হয় প্রকৃত স্বাধীন সুলতান, প্রকৃত স্বাধীন সুলতান বলে শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলে, আর প্রথম সুলতান বললে বা প্রথম স্বাধীন সুলতান বললে তিনি হবেন ফখরুদ্দিন মোবারক শাহ। এটার কয়টা ভাগ ছিল আগে আমলগুলো আগে যদি আপনি আমলগুলো ভাগ করতে না পারেন তাহলে আমাদের পড়তে সমস্যা হবে, আমল ভাগ কেন শাল দেখলেই বুঝতে পারবো এটা অমুক শাল, এটা অমুক সেটা বুঝতে পারবো, আমি জাস্ট এই আমলটা আজকেই ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ, এটা শেষ করার পরে আমি ক্লাসে মিনিমাম 5 থেকে 6টা আমি কোশ্চেন দেবো, কোশ্চেন দিলেই আপনারা দেখবেন যে আল্লাহ রহমতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সুলতানি আমলের প্রথম যেটা আসি, আমরা তুর্কি শাসনটা মুছে ফেললাম, তুর্কিদের আগমন, তুর্কিদের আগমনের পরে তুর্কি আমলটা মুছে ফেললাম, এরপরে বাংলায় আসছে সুলতানিরা। এই সুলতানিদের যে কটা ভাগ ছিল দেখি কী ভাগ ছিল, প্রথমেই সুলতানিদের মধ্যে
ফকরুদ্দিন মোবারক শাহ, ফকরুদ্দিন মোবারক শাহ তিনি প্রথম আসেন। এবং এই ফকরুদ্দিন মোবারক শাহ, তাকে ডাক নাম ছিল তার ফকরা, এবং তিনি এই ফকরা নামে একটা মুদ্রাও বের করেছেন, মুদ্রা, ফকরা মুদ্রা প্রচলন করেছিলেন এই ফকরুদ্দিন মোবারক শাহ। এই ফকরুদ্দিন মোবারক শাহ তিনি ক্ষমতায় ছিলেন 1338 থেকে 1349, এবং তিনি প্রথম স্বাধীন সুলতান, প্রথম স্বাধীন সুলতান ছিলেন। তাহলে প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফকরুদ্দিন মোবারক শাহ। এবং এই ফকরুদ্দিন মোবারক শাহের পরে, এরপরে তার পুত্র, পুত্র গাজী শাহ, এই গাজী শাহ ক্ষমতা ছিল 1349 থেকে 1352, 1349 থেকে 1352, 1349 থেকে 1352। এই তাদের দুইজনের, এই দুইজনের রাজধানী ছিল, এই দুজনের রাজধানী ছিল সোনারগাঁও। এই দুজনের রাজধানী ছিল কোথায়? সোনারগাঁও। এই জন্য সুলতানি আমলের প্রথম রাজধানী কিন্তু সোনারগাঁও, আর সুলতানি আমলের বাকি সময়টাই, বাকি সময়টাই তাদের রাজধানী কিন্তু এখানে ছিল না, বাকি সময়টাই বেশিরভাগ ছিল তাদের গৌড়ে। এই জন্য সুলতানি আমলের রাজধানী গৌড় নাকি সোনারগাঁও, এটা নিয়ে একটা কনফিউশন হয়। প্রথম বললে সোনারগাঁও, আর এছাড়া সবটাই হলো কি, গৌড়ে। এখন প্রশ্ন হয়, যদি প্রশ্ন এরকমের যে সুলতানি আমলের রাজধানী কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়, প্রথম প্রতিষ্ঠিত হয় বললে হবে সোনারগাঁও, অথবা সোনারগাঁও প্রথম কোন আমলের, সোনারগাঁও কোন আমলের, সোনারগাঁও কিন্তু সেই তুর্কি আমলের। সোনারগাঁওর গোড়াপত্তন কিন্তু, যেমন এবার প্রশ্ন আসছে না, এবার প্রশ্ন আসছে, মনে আছে? এবার প্রশ্ন আসছে কি, প্রশ্ন আসছে ঢাকা কোন আমলের, ঢাকা, ঢাকা শহরে গোড়াপত্তন হয় কোন আমলে? ঢাকা শহরে গোড়াপত্তন হয় সুলতানি আমলে, আর ঢাকার রাজধানী গোড়াপত্তন হয় মুঘল আমলে। রাজধানী ঢাকা বললে মুঘল, আর ঢাকা শহর বললে হবে সুলতানি। প্রশ্ন আসছে শহরটা, প্রশ্ন আসছে শহর, কোশ্চেন আছে? আচ্ছা আসেন এখন, এরপরে এই ফকরুদ্দিন মোবারক শাহের এই সময়টা, এটা সুলতানি আমলের প্রথম একটা পর্যায়, প্রথম পর্যায়ে এই মোবারক শাহকে বলা হয় ফকরা। এই ফকরা ছিল মুদ্রা, মুদ্রা নামও চালু করছে, তার ডাক নামও ছিল ফকরা, এবং প্রথম স্বাধীন সুলতান, এবং তিনি একজন বর্মরক্ষক, অর্থাৎ বহররম, বহররম খানের বর্মরক্ষক ছিলেন, বর্মরক্ষক ছিলেন। এখন যে প্রশ্ন করা হয়, বহরম খানটা কি ছিল? এই বহরম খান কে ছিল? বহরম খান ছিলেন, বহরম খান ছিলেন তুর্কি শাসক, তুর্কি প্রতিনিধি, অর্থাৎ বাংলায় তুর্কি শাসনের, ওই যে দিল্লি, দিল্লির মানে তুর্কি শাসনের তিনটি পর্যায় দেখছে না, প্রথম পর্যায় কি খলজি, দ্বিতীয় পর্যায় কি মামলুক, তৃতীয় পর্যায় কি দিল্লির কেন্দ্রীয় শাসনের প্রতিনিধি, সরাসরি প্রতিনিধি, সরাসরি প্রতিনিধিদের বহরম খান ছিল তুর্কি প্রতিনিধি। এবং এই বহরম খান কোথায় ছিল? সোনারগাঁও ছিল, বরঙ্গ ছিল সোনারগাঁও। তাহলে সোনারগাঁওয়ে তুর্কি প্রতিনিধি কে ছিল? বহরম খান। তার মানে সোনারগাঁয়ের গোড়াপত্তন হয় তুর্কি আমলে, এই কথাটা একবারে নোট করে লিখে নেন, সোনারগাঁয়ের গোড়াপত্তন তুর্কি আমলে, সোনারগাঁয়ের গোড়াপত্তন তুর্কি আমলে, সোনারগাঁয়ের গোড়াপত্তন তুর্কি আমলে। সোনারগাঁও প্রথম রাজধানী সুলতানি আমলে, সোনারগাঁও প্রথম রাজধানী সুলতানি আমলে, সোনারগাঁও প্রথম রাজধানী, সোনারগাঁয়ের প্রথম রাজধানী হয় সুলতানি আমলে। দুটি বাক্য, সোনারগাঁয়ের গোড়াপত্তন তুর্কি আমলে, সোনারগাঁও প্রথম রাজধানী হয় সুলতানি আমলে, সোনারগাঁও প্রথম রাজধানী হয় সুলতানি আমলে, আর সেই আমলটা ছিল ফকরুদ্দিন মোবারক শাহের, অর্থাৎ ফকরুদ্দিন মোবারক শাহ প্রথম সোনারগাঁয়ের রাজধানী স্থাপন করেন। আর তুর্কি আমলে কিন্তু সোনারগাঁও রাজধানী ছিল না, সোনারগাঁও এর গোড়াপত্তন হয়েছে তুর্কি আমলে, সোনারগাঁও রাজধানী হয়েছে সুলতানি আমলে, ফকরুদ্দিন মোবারক শাহের আমলে। এখন আরেকটা প্রশ্ন হয় যে মুঘল আমলে বাংলার রাজধানী কোথায় ছিল, প্রশ্নটা কিন্তু ভিন্ন জিনিস।
মুঘল আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মুঘল আমলে বাংলার রাজধানী, যখন মুঘলরা বাংলায় আসতে চায় তখন কিন্তু বাংলায় সোনারগাঁও 12 বিঘাতে দখলে ছিল। তার মানে মুঘল আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মুঘল আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, কিন্তু সোনারগাঁও প্রথম রাজধানী ছিল সুলতানি আমলে। সোনারগাঁও প্রথম রাজধানী ছিল সুলতানি আমলে। ওকে, এবারে আসি, এবারে আসেন নাম্বার টু, সেটা হলো ইলিয়াস শাহী বংশ। ইলিয়াস শাহী বংশ ক্ষমতা আসে, এবং ইলিয়াস শাহী বংশ ক্ষমতা থাকে, ইলিয়াস শাহী বংশ ক্ষমতা থেকে 1342 থেকে 1352 থেকে 1411 1352 থেকে 1411 এই কথাটা লিখবেন বাংলায়, সমগ্র বাংলায়, সমগ্র বাংলায়। আর ইলিয়াস শাহী বংশ 1342 থেকে 1411 এটা ছিল বাংলায়, তবে সোনারগাঁও ছাড়া। ইলিয়াস শাহী বংশ ১৩৫২ থেকে 1411 এটা হলো সমগ্র বাংলায়, 1352 থেকে 1411 সমগ্র বাংলায়। আর শুধু বাংলায় বললে 1342 থেকে 1411, পরীক্ষায় আসলে যদি বলা হয় যে বাংলায় সমগ্র শব্দটা যদি না থাকে, সমগ্র শব্দটা না থাকলে আপনি বাংলায় বললে 42 থেকে 1411 দেখাবেন, একটু খেয়াল করে নিন। ইতিহাস একটু কঠিন, তবে আমার বিশ্বাস সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাসে ক্লাসটা করেন আর আমার শেষের MCQগুলো প্র্যাকটিস করবেন। 1342 থেকে 1411 এটা হলো বাংলায়। তাহলে সমগ্র বাংলা জয় করা হয়েছে সুলতানি আমলে, এবং এই 1352 সালে। এই 1352 সালেই 1352 সালে দুটি ঘটনা, এক 1352 সালে দুটি ঘটনা, এক ইলিয়াস শাহ বাংলার প্রকৃত প্রথম সুলতান হয়, বাংলার প্রকৃত প্রথম সুলতান ইলিয়াস শাহ বাংলার প্রকৃত প্রথম সুলতান হয়। নাম্বার টু, 1352 সালে দুটি জিনিস ঘটে, বাংলার প্রকৃত প্রথম সুলতান হয় ইলিয়াস শাহ। দুই নম্বর, বাংলা নামকরণ হয়, বাংলা নামকরণ হয়, ইলিয়াস শাহ বাংলার প্রথম প্রকৃত সুলতান হয়, বাংলার প্রকৃত প্রথম সুলতান হয়, আর বাংলা নামকরণ হয় এই 1352 সালে। সমগ্র বাংলা বললে 1352 থেকে 1411, আর ইলিয়াস শাহী বংশ বললে বাংলায়, বাংলা শব্দটা বললে 1342 থেকে 1411। ইলিয়াস শাহী রাজধানী কিন্তু নিয়ে গেছিল সে সোনারগাঁও থেকে নিয়ে যায় গৌড়ে। এবারে তিন নম্বর, গণেশ ও হাপসি বিদ্রোহ। এই বিদ্রোহটা ছিল 3 বছর, 1411 থেকে 1414। আর বাংলায় এরপরে সুলতানি আমলের মধ্যে রাজা গণেশের শাসন, এই শাসন ছিল 1414 থেকে 1435, 1414 থেকে 1435। রাজা গণেশের পরে আবার পরবর্তী ইলিয়াস শাহী বংশ চালু হয়, অর্থাৎ ইলিয়াস শাহী বংশ এই মাঝখানে কয়েক বছর, খুব সম্ভবত 22-23 বছর,
এই সময়টা তারা ক্ষমতার বাইরে ছিল এবং পরবর্তী ইলিয়াস শাহী বংশ আবার শুরু হয়। ইলিয়াস শাহী বংশ আবার ফিরে আসে, এরা ফিরে আসে আবার 1435 সালে এবং তারা ক্ষমতায় ছিল 1487 সাল পর্যন্ত, 1487 পর্যন্ত। এই পরবর্তী ইলিয়াস শাহের বংশের পরে লাস্টে যেটা আসে সেটা হলো হুসেন শাহী বংশ। এই হুসেন শাহী বংশ মানে আলাউদ্দিন হুসেন শাহ, সরি মাঝখানে হাফসি শাসন আসে, দুঃখিত, এরপরে আসে হাফসি শাসন। হাফসি শাসনটা হলো, হাফসি মানে ক্রীতদাস, এরা মাত্র 6 বছরের জন্য বিদ্রোহ করে ক্ষমতায় আসছিল 1487 থেকে 1493, 6 বছর তারা ক্ষমতায় ছিল। এরপরে হাফসি শাসনের পরে বাংলা আসে হুসেন শাহী বংশ এবং এটা একবার পরীক্ষাও আসছে খুব সম্ভবত 39তমতে। হুসেন শাহী বংশ 1493 থেকে শুরু হয়ে 1538 পর্যন্ত ছিল এবং তার মধ্যে একটা ছিল হলো আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহের শাসনামল একবার আসছিল পরীক্ষায় এবং আলাউদ্দিন হুসেন শাহ সম্পর্কে পরীক্ষা আসে এবং যে প্রশ্ন আসে যে আলাউদ্দিন হুসেন শাহ কোন থেকে কোন পর্যন্ত ক্ষমতায় ছিল। আলাউদ্দিন হুসেন শাহ 26 বছর ক্ষমতায় ছিল, এত সাল মুখস্থ রাখা লাগবে না, দেখবেন আজকে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি চ্যালেঞ্জ। আমি সেজন্য আজকে এই চার্টের বাইরে পড়াবো না, এই শাসন, এই শাসনটা শোনা আজকে শেষ, মানে আমল, মানে শাসন আমলটা আজকে শেষ, মানে এটার পরে, এরপরে আমরা ইনফরমেশনে চলে যাবো, ডিরেক্ট ইনফরমেশন। আর ওর এখানে সাধারণত সাল আসে না, বেশিরভাগই আসে শতক, কোন শতক, শতক বেশি আসে। আচ্ছা গেল, তাহলে সুলতানি আমলের মোট পার্ট হলো 60টা পার্ট। এখন আমার দিকে তাকান, সুলতানি আমল 200 বছর, 1338 থেকে 1538, ক্লিয়ার? সুলতানি আমল 1538 থেকে 1538 পর্যন্ত সুলতানি আমল। তো সুলতানি আমল এর মধ্যে পার্ট ছিল 60টা। কে ছিল প্রথম, খেয়াল করেন, ফখরুদ্দিন মোবারক শাহ ছিল 1338 থেকে 1349, আর তার ছেলে পুত্র গাজী শাহ ছিল 49 থেকে 52। এরপরে 2 নম্বরে আসছে ইলিয়াস শাহী বংশ। ইলিয়াস শাহী বংশ সমগ্র বাংলায় বললে 1352 থেকে 1411 পর্যন্ত, আর যদি বলা হয় শুধু বাংলায় সমগ্র শব্দটা নাই তাহলে হবে 1342 থেকে 1411 পর্যন্ত। সোনারগাঁও সে আসতে পারে নাই, কারণ সোনারগাঁও ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। এরপরে 1411 থেকে 1414 পর্যন্ত 3 বছর বিদ্রোহ ছিল, 3 বছর ছিল বিদ্রোহ। এরপরে রাজা গণেশ ক্ষমতায় আসেন, রাজা গণেশ ক্ষমতায় ছিল 1414 থেকে 1435 পর্যন্ত। 1435 সালে আবার ইলিয়াস শাহীরা আবার ফিরে আসে, মাঝখানে ওই যে ইলিয়াস শাহ মাঝখান সময়টা গণেশের এবং বিদ্রোহে কাটিয়ে দিয়েছে। 1435 সালে পরবর্তী ইলিয়াস শাহী বংশ শুরু হয়, তারা আসছে 1435 এবং শেষ করছে 1487 পর্যন্ত। 1487 সালে বাংলায় 6 বছরের জন্য ক্রীতদাসরা আসে, সেই ক্রীতদাসের নাম হলো হাফসি ক্রীতদাস। এই হাফসিরা ছিল 1487 থেকে 1493 পর্যন্ত, এই 6 বছর ছিল। 1493 থেকে 1538 পর্যন্ত আলাউদ্দিন হুসেন শাহী বংশ ছিল, এর মধ্যে আলাউদ্দিন হুসেন শাহ নিজে 26 বছর ক্ষমতায় ছিল। অর্থাৎ এই জায়গাটায় এটাই পরীক্ষা আসছিল একবার, আলাউদ্দিন হুসেন শাহ, আলাউদ্দিন হুসেন শাহ 1493 থেকে 1519 পর্যন্ত ক্ষমতায় ছিল 26 বছর, এই 26 বছর ক্ষমতায় ছিল আলাউদ্দিন হুসেন শাহ, 26 বছর ক্ষমতায় ছিল আলাউদ্দিন হুসেন শাহ, ক্লিয়ার? আচ্ছা আমার প্রায় শেষ, তাহলে এটা গেল আজকে। এত বেশি মানে ফোন ভর্তি, এসএমএস, কি যে করি, পাগল হয়ে গেছে, ভাবছিলাম ক্লাসটা নিমই না, মাথা গেছে গরম হয়ে, আর মোবাইলেরও চার্জ শেষ, যে কালকে থেকে রিল্যাক্সে, কালকে কিন্তু ক্লাস আছে আগামীকাল, কয়টায় জানেন?
আগামীকাল কিন্তু সকালে ক্লাস, আগামীকাল জিওগ্রাফির ক্লাস সকালে কিন্তু আগামীকাল, কারণ কারণ মঙ্গলবার দিন তো আমাদের সিলেবাসে নাই, এই জন্য ওই 3 দিন আমরা এক্সট্রা ক্লাস যে কোনো সময় নিতে পারি। কালকে সকালে খুব সম্ভব তো আমরা ক্লাসটা নিতে পারবো, 11টায় নিতে হবে, 11টায়। এখন দেখেন 1538 সালে আলাউদ্দিন হোসেন শাহী বংশ শেষ, হোসেন শাহী বংশ শেষ, এবং হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিল আলাউদ্দিন হোসেন শাহ, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবারে আফগান শাসন, আফগান শাসনের 3টা পার্ট, একটা হলো সুর, সুর মানে শের খান সুর, শের খান সুর থেকে তিনি নামকরণ করছেন শেরশাহ এবং প্রতিষ্ঠা করছেন শেরশাহ নিজে, এবং এই সুর বংশ ছিল, আর একটা ছিল সুর সালতানাত, একটা সুর আর একটা হলো স্বাধীন সুর সালতানাত, স্বাধীন সুর সালতানাত 3টা পার্ট, আর একটা হলো কররানী, আর একটা হলো কররানী। তাহলে সুর হলো শের খান সুর, তিনি এটার প্রতিষ্ঠা ছিলেন, এবং তিনি এবং তার পুত্র অর্থাৎ 1538 সাল থেকে 1553 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, এবং শেরশাহ কিন্তু একটা বস ছিল। বস কি? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কবে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু 1526 সালে, আর প্রতিষ্ঠা কে করছে? বাবর। তো 1526 সালে সেটা কিন্তু দিল্লিতে, বাংলায় না। বাবরের পুত্র ছিল হুমায়ুন, এই হুমায়ুন তিনি কিন্তু একটু মানে অলস প্রকৃতির ছিল, এবং এই হুমায়ুন এ আবার খুব মানে প্রকৃতি প্রেমী ছিল। ইনি 1538 সালে তিনি বাংলায় আসবেন, কোথায় আসবেন? বাংলায় আসার জন্য তিনি রওনা দিয়েছেন, বাংলায় তিনি রওনা দিয়ে তিনি আসছেন, বাংলায় 1538 সালে তিনি রওনা দিয়েছেন, 1538 সালে রওনা দিয়ে বাংলায় তিনি গৌড় পর্যন্ত আসছেন, গৌড়, এই গৌড় পর্যন্ত এসে মানে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ যেটা, সেই পর্যন্ত এসে তিনি প্রকৃতির প্রেমে পড়ে গেছেন এবং বাংলার নাম দিয়েছেন জান্নাতাবাদ, বাংলার নাম দেন জান্নাতাবাদ, বাংলার নাম দেন জান্নাতাবাদ। তাহলে বাংলার নাম জান্নাতাবাদ কে দেন? হুমায়ুন। আছে কজন? ব্যাপারটা খেয়াল করেন, মুঘল বংশের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 1526 সালে বাবর, বাবর কিন্তু বাংলায় আসেন নাই, আসছেন দিল্লি, বাংলায় আসতে চেয়েছেন হুমায়ুন, হুমায়ুন 1538 সালে বাংলায় আগমন করতে এসে গৌড় পর্যন্ত আসেন, এবং গৌড়ের সৌন্দর্য দেখে তিনি বাংলার নাম দেন জান্নাতাবাদ। তাহলে বাংলা নাম জান্নাতাবাদ কে দিয়েছেন? হুমায়ুন। ঠিক এই ফাঁকে এই হুমায়ুন এত গবেট ছিল যে 1538 সাল থেকে 1555 পর্যন্ত তিনি ক্ষমতার বাইরে ছিলেন, এবং মুঘল সাম্রাজ্য আপনারা জানেন কি না যে মুঘল সাম্রাজ্য 1538 থেকে 1555, এখন দেখেন কোনো জায়গায় দেখতে পারেন 1539, কোনো জায়গায় দেখতে পারেন 54, এটা ফ্যাক্ট না, ইতিহাসের এই জায়গাটা একটু কনফিউশন আছে, কেউ কেউ মনে করে 54 পর্যন্তই শেষ, কেউ কেউ বলে 55 পর্যন্ত শেষ, এবং এটা একটু কন্ট্রোভার্সি অপশন দেখে আপনার দাগাইতে হবে। 1538 থেকে 1555 পর্যন্ত হুমায়ুন তিনি দিল্লির সিংহাসন হারিয়েছিলেন, এবং মুঘলরা দিল্লির সিংহাসন হারায়, এবং সে দিল্লির সিংহাসন হারায় শেরশাহের কাছে, এবং শেরশাহ ওই দিল্লি সহ বাংলায় আগমন করে এবং পুরো বাংলা দখলে রাখে, এবং 1555 সালে হুমায়ুন আবার এই সময়টার পর আবার সে এখানে এখানে 1538 সালে সেখানে আসছে, কিন্তু 1540 সালে সে হারছিল, আমি দুঃখিত, 1538 সালে তিনি এখানে লেখেন 1540, 40 থেকে 55 পর্যন্ত বাইরে ছিল, এই 40 সালে শেরশাহ দিল্লি দখল করে, শেরশাহ দিল্লি দখল করে 1540 সালে, আর বাংলা দখল করে 1538 সালে, একটুখানি ঠিক করে নেন, শেরশাহ দিল্লি দখল করে 1540 সালে, আর শেরশাহ বাংলা দখল করে 1538 সালে। 15 বছর যাবৎ হুমায়ুন এই সিংহাসন হারাইছে, এবং 55 সালে আসে, তারপর 56-তে মারা যায়, 1556 সালে বাংলায় ক্ষমতায় আসে আকবর,
বাংলা কি মানে মুঘল সাম্রাজ্যের, মুঘল অর্থাৎ দিল্লিতে, বাংলা কিন্তু মুঘলরা আসে নাই, মুঘলরা আসবে কিন্তু 1776-এ, 1556 সাল, 76 সালের আগে কিন্তু বাংলায় মুঘলরা আসেনি। তাহলে শেরশাহ সুর, এই সুর বংশীয় হলো শেরশাহ 1538 থেকে 1553। দেখেন শেরশাহর, শেরশাহ ছিল যতটুকু তার চাইতে, তার যে পুত্র ইসলাম খান, পুত্র ইসলাম খান ছিল শেরশাহের পুত্র জালাল খান। এই বাক্যটা লেখেন, শেরশাহের পুত্র জালাল খান ইসলাম খান নাম নিয়ে, ইসলাম খান নাম নিয়ে শাসন করেন 1545 থেকে 1553, 1545 থেকে 1553। ইসলাম খান কিন্তু ইতিহাসে দুইটা, একটা আফগান ইসলাম খান, একটা মুঘল ইসলাম খান। জালাল খান, ইসলাম খান অর্থাৎ শেরশাহের পুত্র জালাল খান ইসলাম খান নাম নিয়ে শাসন করেন 1545 থেকে 1553। এরপর দেখেন স্বাধীন সুর সালতানাত, এই স্বাধীন সুর সালতানাত ছিল 1553 থেকে 1563 পর্যন্ত, 10 বছর ছিল। আর কররানী 1563 থেকে 1576, 1563 থেকে 1576, এই 76 সাল হলো দাউদ কররানী। দাউদ কররানী, দাউদ কররানী আকবরের নিকট, আকবরের নিকট ক্ষমতা হারায় এবং সেই যুদ্ধটা ছিল রাজমহলের যুদ্ধ, রাজমহলের যুদ্ধ। তাহলে রাজমহলের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? দাউদ কররানী, দাউদ খান কররানী, আর ছিল মুঘল সম্রাট আকবর, এবং সেই যুদ্ধের নাম ছিল রাজমহলের যুদ্ধ, সেই যুদ্ধের নাম ছিল রাজমহলের যুদ্ধ। তাহলে হ্যাঁ, আমি আবার রিপিট করবো, আফগানটা রিপিট করবো আবার। এখান থেকে রাজমহলের যুদ্ধ হলো দাউদ কররানী আকবরের নিকট ক্ষমতা হারায়, এখানে এই এইটা বলার কারণেই তারা কনফিউজড হয়ে গেছে, এটা বিষয়। মুঘলরা বেসিক্যালি, মুঘলরা ছিল দিল্লিতে, তো ছিল দিল্লিতে ছিল 1526 সালে, আর বাংলায় আসছে 1776 সালে। বাংলায় মুঘল সম্রাট যিনি আসছে তিনি কিন্তু আকবর। বাংলায় মুঘল সম্রাট হুমায়ুন আসতে চেয়েছিল জান্নাতাবাদ বলে, সে ধরা খেয়ে গেছে 38 সালে, সে ধরা খেয়ে যায় জান্নাতাবাদ বলে, আর এদিকে আসেনি। ঠিক 38 সালে তাকে, তার সুযোগটা নিয়েছে কে? শেরশাহ। আর অপরদিকে 1540 সালে শেরশাহর নিকট সে বাংলা তো হারাইছে 38 সালে, পুরো দিল্লি সিংহাসন হারাইছে হুমায়ুন 1540 সালে এই শেরশাহের নিকট। অর্থাৎ শেরশাহ বাংলা আগে দখল করছে, তারপর দিল্লি। আর এই দিল্লি 1540 সালে হুমায়ুন দিল্লিতে 1540 সালে, 1540 থেকে 1555 এই সময়টা হুমায়ুন দিল্লির সিংহাসনই হারাইছে, বাংলা তো দূরের কথা, এবং সে ক্ষমতায় আসছে আবার 1555-তে, এবং এসে তিনি মারা যান এবং 1556 সাল থেকে ক্ষমতায় আসে হলো আকবর। এখন আসেন আফগানরা 1538, 38 থেকে তারা ক্ষমতায় ছিল 1576 পর্যন্ত, এই সময়টা তার ক্ষমতা ছিল মাত্র 38 বছর ক্ষমতা ছিল। তার মধ্যে 38 থেকে 53 পর্যন্ত ক্ষমতায় ছিল শেরশাহ এবং তার পুত্র জালাল খান ইসলাম খান নাম নিয়ে, আর স্বাধীন সুর সালতানাত এটা 1553 থেকে 1563। আর মানে এটা শেরশাহের বংশীয়, বাট শেরশাহের রক্তের না এরা। এরপরে তাদেরকে, তাদেরকে হটিয়ে আবার তাদের, তাদের পরবর্তীতে ক্ষমতায় আসছে তারা আফগানি, তাদের নাম হলো কররানী বংশ। সেই কররানী বংশ দাউদ খান কররানীকে 1576 সালে রাজমহলের যুদ্ধে পরাজিত করে আকবর, আকবরের নিকট এই দাউদ খান কররানী ক্ষমতা হারায়। তার মানে 1576 সালে যখন কররানী ক্ষমতা হারায়, তার মানে 1576 সালে শুরু হয়ে যায় কি মুঘল শাসনামল। তাহলে বাংলায় মুঘল শাসনামল শুরু হয় 1576 সালে। এখন এই দুইটা বাক্য আপনাকে লিখে নিতে হবে। এক নম্বর, বাংলায় আসেনি বাবর, বাংলা দখলের চেষ্টা করে
বা বাংলায় আগমন করতে চেয়েছিল, দখলের চেষ্টা বা বাংলায় আগমন করতে চেয়েছিল, বাংলা দখলের বা আগমনের আগমন করতে চেষ্টা আগমন করতে চেয়েছিল আগমন করতে চেয়েছিল হুমায়ুন। আমি মুঘল সম্রাটদের কথা বলছি। বাংলায় আসেনি বাবর, বাংলা দখলের চেষ্টা বা বাংলা আগমন করতে চেয়েছিল হুমায়ুন। আর বাংলায় প্রথম আগমনকারী মুঘল সম্রাট আকবর 1576, আর আগমন করতে ছিল হুমায়ুন 1538। আগমন করতে পারে নাই কিন্তু আগমন করেছে শের শাহ, এবং সে বাংলায় প্রতিষ্ঠা করেছিল আফগান শাসন। বাংলায় আসেনি বাবর, বাংলা দখলের চেষ্টা বা আগমন করতে চেয়েছিল হুমায়ুন, বাংলায় প্রথম আগমনকারী মুঘল সম্রাট আকবর। বাংলায় প্রথম আগমনকারী মুঘল সম্রাট আকবর 1540 সালে হুমায়ুন দিল্লি সিংহাসন হারাইছে, আর বাংলায় আসতে পারে নাই 1538 সালে শের শাহের কারণে। এটা পরে আসেন আসেন। এখন দেখেন বাংলায় আবার কি হয়েছে, আর একটা সমস্যা ঘটে গেছে। সেটা হলো আকবর তো বাংলায় আসছে, কিন্তু সে বাংলায় আসছে কিন্তু বাংলায় তখন রাজধানী, এই বাংলার রাজধানী তখন হলো বারুভুঁইয়াদের দখলে, বাংলার রাজধানী তখন হলো সোনারগাঁও। এবং এই বারুভুঁইয়ারা কোনো বংশের না, বারুভুঁইয়া হলো এই বাংলার 14 থেকে 15 জন ব্যবসায়ী বণিক, এবং তারা হলো জমিদার, এবং তারা এই সোনারগাঁওকে কেন্দ্র করে তারা একটা রাজ্য প্রতিষ্ঠা করেছে। এবং সেই মুঘল আমলে, কিন্তু তারা মুঘলদের না, বারবিয়ারা মুঘলদের না, কিন্তু মুঘল আমলে এই বাংলা সোনারগাঁও দখলে ছিল কার, সোনারগাঁও সহ বিক্রমপুর, মানে সোনারগাঁও কেন্দ্র বিক্রমপুর সহ এটা ছিল জমিদাররা ছিল তখন বিভিন্ন জায়গায় জমিদাররা, ওই বাংলায় সোনারগাঁও ছিল, বিক্রমপুরে ছিল, যশোরে ছিল, পাবনায় ছিল, বিভিন্ন জায়গায় বারবিয়াদের একটা আস্তানা ছিল, এক এক জায়গায় এক একটা আস্তানা ছিল, তারা বসবাস স্বীকার করাতো। কিন্তু আকবর আসার পরে তারা সবই বসবাস স্বীকার করতে পারছে, কিন্তু সোনারগাঁওয়ে ঈসা খান, মুসা খান তাদেরকে কী করতে পারে নাই, বসবাস স্বীকার করতে পারে নাই। যখন আকবর আসছে তিনি কিন্তু এই বিক্রমপুর বলেন, যশোর বলেন, পাবনা বলেন, ময়মনসিংহ বলেন, এখানে যারা জমিদার ছিল তাদেরকে বসবাস স্বীকার করতে পেরেছে, কিন্তু সে বিশ্বাস বসবাস স্বীকার করতে পারেনি কাদেরকে, বারুভুঁইয়াদের। এবং 1608 সালে গিয়ে তাদেরকে পরাজিত করে। এই জন্য সমগ্র বাংলা জয়কারী মুঘল সম্রাট বলা হয় আবার জাহাঙ্গীরকে। কেন বলা হয় দেখে নেই, মুঘলদের বিষয়টা দেখে নেই। মুঘলদের 1 নম্বর, মুঘল আমলে এই বাংলা, মুঘল আমলে বাংলা কী ছিল, বারুভুঁইয়া। এই বারুভুঁইয়ারা ক্ষমতায় ছিল 1576 থেকে 1610। বারুভুঁইয়ারা বাংলায় ক্ষমতা ছিল 1576 থেকে 1610। 1610 সালে এরা ক্ষমতায় ছিল সোনারগাঁও, সোনারগাঁও তাদের কেন্দ্র ছিল। তাহলে বারুভুঁইয়াদের রাজধানী বললে সোনারগাঁও, কেন্দ্র কিন্তু সোনারগাঁও, কেন্দ্রটাই দখল করতে পারেনি, অন্যগুলো দখল করেছে। 1610 সালে, আচ্ছা দাঁড়া, সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান বারুভুঁইয়াদের নেতা মুসা খানকে, ঈসা খানের পুত্র মুসা খানকে পরাজিত করে সমগ্র বাংলা মুঘলদের দখলে আনেন, সমগ্র বাংলা মুঘলদের দখলে আনেন।
বারো ভূঁইয়ারা 1576 থেকে 1610 সোনারগাঁও তাদের কেন্দ্র ছিল। সম্রাট জাহাঙ্গীরের সুবাদার, এই 1210-এর কথা বলতেছি, 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান বারো ভূঁইয়াদের নেতা, আমি অ্যারো দিছি না, ওই বারো ভূঁইয়াদের নেতা মুসা খানকে পরাজিত করে সমগ্র বাংলা মোগলদের দখলে আনেন এবং বাংলার রাজধানী সোনারগাঁও থেকে ঢাকায় স্থানান্তর করেন। সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান বারো ভূঁইয়াদের নেতা মুসা খানকে পরাজিত করে সমগ্র বাংলা মোগলদের দখলে আনেন এবং বাংলার রাজধানী সোনারগাঁও থেকে ঢাকায় স্থানান্তর করেন। আর ঢাকার নাম দিয়েছে তখন কি? জাহাঙ্গীরনগর। এই ঢাকার নামকরণ করেন এই ইসলাম খান করছে, কিন্তু পাম দিছে জাহাঙ্গীরনগর, পাম দিছে না, কারণ ওরে কে সুবাদার হিসেবে পাঠাইছে? সম্রাট জাহাঙ্গীর সুবাদার হিসেবে পাঠাইছে। এই জন্য সে দখল করে ঢাকায় রাজধানী স্থাপন করে নাম দিছে জাহাঙ্গীরনগর। এখন দেখেন, তাহলে সম্রাট জাহাঙ্গীরের সময় সমগ্র বাংলা জয় করছে, তার মানে সমগ্র বাংলা জয়কারী মুঘল সম্রাট জাহাঙ্গীর। ইতিহাস এরকমেরই, বাবে পারে না কিন্তু ছেলে পারে। বাপ পারে নাই, হুমায়ুন আসতে পারে নাই, আকবর ঠিকই আসছে। আকবর বারো ভূঁইয়াদের দমন করতে পারে নাই, ঠিক বারো ভূঁইয়াদের দমন করছে জাহাঙ্গীর। ইতিহাসটা এরকমই। দেখেন না, ইরাক যুদ্ধে কি করছে? সাদ্দামকে কিন্তু জর্জ বুশ হারাইতে পারে না, জর্জ বুশ কিন্তু হেরে গেছিল। ঠিকই, জর্জ বুশের ছেলে জর্জ ডব্লিউ বুশ, ওয়াকার বুশ, তিনি কিন্তু সাদ্দামকে ফাঁসি দিয়ে হত্যা করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, এবং সেটা ঈদের দিনে, কোরবানির দিনে, 31 ডিসেম্বর 2006 সালে তা কিন্তু কোরবানি দিয়েছে। মানে বাপ জর্জ বুশ পারে নাই, কিন্তু জর্জ ডব্লিউ বুশ ঠিকই পারছে। এরপরে বারো ভূঁইয়াদের পর এর দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ 1610 থেকে যেটা হবে সেটা হলো সুবাদারী শাসন। এই বাংলা শুরু হয় সুবাদারী শাসন। সুবাদার আর নবাব দুইটার মধ্যে পার্থক্য আছে, একটু পরে বলতেছি। এবং এই সুবাদারী শাসনটা শুরু হয় 1610 সালে এবং সেটা শেষ হয় 1700 সালে। তাহলে মুঘলদের সময় সুবাদারী শাসন ছিল 1610 থেকে 1700 সাল পর্যন্ত। 3 নম্বর, নবাবী শাসন। এই নবাবী শাসন শুরু হয় 1700 সালে এবং তার শেষ হয় 1757 সালে। এই বাংলায় মোট 5 জন নবাব ছিল, 5 জন। মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন খান, মুর্শিদ কুলি খান, তারপরে ছিল সুজাউদ্দৌলা, জামাতা ছিল, তারপরে ছিল হলো সরফরাজ খান, এরপরে ছিল আলিবর্দী খান, আর ছিল হলো নবাব সিরাজউদ্দৌলা ছিল। এই 5 জন নবাব ছিল। নবাব এবং সুবাদারের মধ্যে পার্থক্য হলো, সুবাদার হলো শুধুমাত্র সে প্রেরিত হবে একজন শাসক হিসেবে, তার কোনো আর্থিক ক্ষমতা থাকবে না, আর নবাবের আর্থিক ক্ষমতা থাকবে। তিনি রাজস্ব আদায় করবেন, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করবেন। নবাবের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করার ক্ষমতা আছে, আর সুবাদারের অর্থনৈতিক ক্ষমতা গ্রহণ করার নাই। অর্থাৎ তিনি একজন শুধুমাত্র তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন, যেমন একটা বাড়ি কেয়ারটেকার থাকে না, সে কেয়ারটেকারের মতো। আর উনি হলেন অর্থনৈতিক, ওখানে অর্থ আদায় করতে পারবেন, রাজস্ব আদায় করতে পারবেন এবং তিনি অর্থনীতির মানে অর্থটা খরচ করতে পারবেন, সেই ক্ষমতা তার থাকে। তাহলে নবাব হলো আর্থিক ক্ষমতা।